फिर छे से शे लीला माँ खेल छे से खुशी ते पे मेरी खना ऐसे छे दुनिया ते आरो से जमीनो आसमान तो से जगपाल की दे दुल्हान खेल छे से लीला माँ खेल छे से लीला माँ इश्क दीवाना होए परवाना आगुने दे दीवाना हो खाटी सोना गोना हबे माफ रे इश्क दीवाना होए परवाना आगुने दै झाप रे होए दीवाना हो खाटी सोना गोना हबे माफ रे कत जे मधुमय पियो नबी जिर नाम जो पीले निभे जाए ना रे बीजर इश्क कुर्बान मुसलमान तार बलाय देखे नाओ तार जलन तो प्रमाण खेलचे से लीला माँ खेलचे से लीला माँ कथा दिनेर भूल কথা দিনের ভুল মাদ্রাসা স্কুল শিক্ষা মায়ের কোলে জননী যে রূপ শিক্ষা দেবে সেই রূপ হবে তার ছেলে আমরা ছেলে পুলে যখন বদমাইশি করি দেখবেন বাইরের লোকজন গালাগালি করে এবং সেই বাপ মাও দেখবেন অনেক সময় অনেক কথা বলে থাকে কেমন ছেলে হয়েছি লোকের কথা সবসময় শুনে শুনে ফিরে যান এই কথা বলে হয় না হয় কিন্তু আমরা কি করি সর্বপ্রথম গোড়াটা ঠিক করতে হবে তারপরে আমরা জানি যে হযরত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি জানাকে আউলিয়া সুলতান বলা হয় গস পাক আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি অনেক কিতাবের মধ্যে আছে যে তিনি মায়ের গর্ভ হতে হাফেজ কিছু পারা কোরআনে হাফেজ হয়ে যতটা সম্ভব 19 পারা হাফেজ হয়ে দুনিয়ার মধ্যে এসেছে এটা আমরা জানি আল্লাহর ওলিদের মুখ থেকে শুনেছি এবং কিতাবের মধ্যে পড়েছি অনেক ঘটনার মধ্যে এই ঘটনা পাওয়া গেছে যে তিনি মায়ের গর্ভ হতেই দুনিয়ার মধ্যে ওলি হয়ে এসেছে কিন্তু কেন তিনি ওলি হয়ে আসলেন এটাও আমাদের জানা দরকার তানার মায়ের গর্ভে তিনি যখন ছিলেন তানার মা আম্মা জান কোরআন পড়তেন নামাজ পড়তেন আর রাত দিন তেলাওয়াত করতেন কোরআন শুনে শুনে তিনি সেই মায়ের গর্ভেতে হাফেজ হয়ে গেছে আমরা এটা শুনেছি মাওলানাদের মুখ থেকে কিন্তু আমরা কি করি ছেলে পুলে বড় হয় খারাপ যখন হয় বদমাইশ হয়ে যায় তখন আমরা নিজেরা বলি এমন ছেলে হয়েছি সবাই তোর জন্য আমাদের কথা শুনিয়ে যায় আমাদের মায়েদের এই বর্তমান সমাজে একটা ডিজিটাল যুগ হয়ে গেছে আমাদের মায়েদের দেখবেন যখন আমরা এই দুনিয়ার মধ্যে মা জননী গর্ভবতী হয় তখন কোরআন শরীফ নামাজ পড়তে হয় এবং কোরআন তেলাওয়াত করতে হয় বেশি বেশি আমরা কি করি ওই সিরিয়াল দেখি টিভিতে বসে বসে আর আবার ছেলে পুলে যখন একটু বড় হয় মায়ের কোলে সব থেকে বড় শিক্ষা আমাদের সব থেকে বড় শিক্ষা গুরু হলো মা আর মায়ের কোলেতে আমরা যে শিক্ষাটা পাবো বড় হয়ে সেই শিক্ষিত আমরা সেই রকম ছেলে পুলে হব কিন্তু মা কি করে ওই সিরিয়াল দেখতে দেখতে গেলে গুলোই বলে আবার বাপকে বলে তোমার মোবাইলটা দাও কার্টুনটা দেখো কার্টুন দেখবে আর মা এদিকে সিরিয়াল দেখবে তাহলে ছেলে কেমন হবে বড় হলে গন্ডগোল হবে না হবে এই মা জননীদের প্রথম ঠিক করতে হবে যে আমাদের ছেলে পুলেকে ইসলামিক শিক্ষা দিতে হবে এবং মানবতার শিক্ষা দিতে হবে যাতে মানুষের সামনে এই সমাজে মাথা উঁচু করে দাঁড়াতে পারে কালকে এই দুনিয়ায় এবং কাল কিয়ামতের ময়দানে তোমার ওই মাথা উঁচু হয়ে যাবে যদি ছেলেকে ঠিকঠাক শিক্ষা দিয়ে থাকো সেই সম্পর্কে কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখুন কথা দিনের ভুল মাদ্রাসা স্কুল কথা দিনের ভুল মাদ্রাসা স্কুল শিক্ষা হয়
जननी जे रूप शिक्षा देवे से रूप होबे तार छेले सुनो मां बोनेरा नबियो नबीर आदेश छेले में के गढ़ते होले दाओ दुनिया ते दिन इस्लामेर शान शिक्षा दिन इस्लामेर श्रेष्ठ अवदान खेलचे शे लीला माय खेलचे शे